আমাদের জানাচ্ছি সিটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি সোহেল রানা। সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে টানা পনেরো দিনের আন্দোলন কর্মসূচির প্রথম দিনে আজ ঢাকার জিঞ্জিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি। কেরানীগঞ্জের সমাবেশে অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মঈন খান। টঙ্গীর সমাবেশে উপস্থিত থাকবেন গয়েশ্বরচন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অজরা জিয়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আবার তাগিদ দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনের সাইডলাইনে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন। আজ আন্ডার সেক্রেটারি অজরা জিয়া এক টুইট বার্তায় এ তথ্য জানান। টেলিভিশন ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দিবাগত রাত 12টার কিছুক্ষণ আগে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে মেয়ে দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে সন্তানরা দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। গতরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সবশেষ তিনি এসএ টেলিভিশনের সিইও হিসেবে কর্মরত ছিলেন। বরগুনার পাথরঘাটায় কাকচিরা এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনায় তিনজন যুবক নিহত হয়েছেন। গতকাল রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তিন বন্ধু স্থানীয় বাজারে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়। গন্তব্যে পৌঁছাতে দ্রুত গতির মোটরসাইকেল চালাচ্ছিল তারা। হঠাৎ মোটরসাইকেলের হেডলাইট বন্ধ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ট্রাকে ধাক্কা দেয় এবং এতে তিনজনেই মারা যায়। এদিকে সাতক্ষীরায় ট্রাক চাপায় সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার নিহত হয়েছেন। গতকাল রাত 9:30টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কে 30 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 10:30টার দিকে তিনি মারা যান। দেশের 8টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুপুর পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং রাজশাহী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবার থাকছে দেশের বাইরের খবর। পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 24 জন নিহত হয়েছে। দেশটিতে পাহাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন আরও 21 জন। এক প্রতিবেদনে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে দুর্ঘটনা কবলিত আন্তনগর বাসটি রাতের আধারে পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে ভ্রমণের সময় 650 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এবার থাকছে মাঠ ময়দানের খবর। বিজয় দিবস ও জাতীয় সঙ্গীতের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে তানজিম সাকিবের স্ট্যাটাস কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনার ঝড় হলেও এখন পর্যন্ত ক্ষমার প্রার্থনা করেনি তানজিম। তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত করছে বলে জানা গেছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটার নিজ দেশের বিজয় দিবস, জাতীয় সঙ্গীত, নারী এবং ভিন্ন ধর্মীদের প্রতি এমন বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ সবাইকে বিস্মিত করেছে, যা বিশ্ব ক্রিকেটে বিরল। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএ টিভির দুপুরের খবরে। ধন্যবাদ।